सो हेलो गाइस, वेलकम टू माय चैनल। गाइस आजकल वीडियो ते जानबो जे কিভাবে ইনসার্ট অ্যাপ্লিকেশন তে বাংলা স্টাইলিশ ফন্ট অ্যাড করতে হয়। গাইস আমাকে অনেকেই কমেন্ট করেছিলেন যে ভাই কিভাবে আমরা ইনসার্ট অ্যাপ্লিকেশনে বাংলা স্টাইলিশ ফন্ট অ্যাড করব। তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন। ভিডিওটিতে একটি লাইক করে দিন, সাকিব টেক চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন, এইরকমই নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। গাইস ফন্ট অ্যাড করার জন্য আপনাদেরকে অবশ্যই প্রো ভার্সন অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে হবে, যেটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো গাইস আপনাদের সাথে আছি আমি সাকিব, চলুন ভিডিওটি শুরু করি। গাইস প্রথমে আপনাদেরকে বাংলা স্টাইলিশ ফন্ট ডাউনলোড করে নিতে হবে। তো ডাউনলোড করার জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। এখানে আমি ক্রোম ব্রাউজার ওপেন করছি। ক্রোম ব্রাউজার ওপেন করার পর এখানে আপনাদেরকে সার্চ করতে হবে বাংলার ফন্ট। সার্চ করার সঙ্গে সঙ্গে দেখবেন এরকমই ওয়েবসাইট চলে আসবে। তো প্রথমে যে ওয়েবসাইটে রয়েছে এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন আপনাদের সামনে বাংলা ফন্ট চলে আসবে, দেখতে পাচ্ছেন স্টাইলিশ বাংলা ফন্ট চলে এসেছে। তো এখান থেকে আপনি যে কোনো ফন্ট ডাউনলোড করতে পারেন, বা যদি আরও স্টাইলের ফন্ট চান তাহলে এখানে আপনি ক্লিক করবেন। এই উপরে ক্লিক করার পর আপনারা দেখবেন বিভিন্ন রকম বাংলা স্টাইলিশ ফন্ট পেয়ে যাবেন, এবং এখান থেকে আপনি পেজগুলো চেঞ্জ করে করে নতুন নতুন ফন্ট আপনারা ডাউনলোড করতে পারবেন। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি এটা ডাউনলোড করব। এটা ডাউনলোড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন রয়েছে, ডাউনলোড অপশনে ক্লিক করে দেবেন। আমার ফোনটা আমি ডাউনলোড করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে নিচে চলে আসবেন। নিচে আসার পর একটি বক্স দেওয়া রয়েছে এবং একটি কোড দেওয়া রয়েছে। তো এই কোডটা এই বক্সে লিখে আপনাদেরকে সাবমিট করতে হবে। তো আমি এখান থেকে কোড লিখে দিচ্ছি। তো এখান থেকে আমি কোড লিখে দিলাম, দেখতে পাচ্ছেন আমি এখানে কোডটা টাইপ করে দিচ্ছি। টাইপ করার পর এখানে সাবমিট করে দেবেন। সাবমিট করলে দেখবেন আপনার ফন্ট ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার ফন্টটা এখানে ডাউনলোড হতে শুরু হয়ে গেছে। তো এখান থেকে আমার ফন্ট ডাউনলোড হয়ে যাবে। গাইস এটা কিন্তু জিপ ফাইলে ডাউনলোড হবে, তো আপনাদেরকে আনজিপ করতে হবে। করার জন্য আপনাদের ফন্ট অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কিন্তু এখানে চলে আসবে, দেখতে পাচ্ছেন আমার ফন্ট জিপ ফাইল। তো আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনি যেখানে ফন্টটা রাখতে চান বা পেস্ট করতে চান সেখানে ক্লিক করবেন। তারপর এখানে আমি এই ফাইলটিতে রাখতে চাই ফন্টস, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদেরকে এই অপশানটিতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করলে দেখবেন আপনার জিপ ফাইলটা আনজিপ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু আনজিপ হচ্ছে, দেখতে পাচ্ছেন হয়ে গেল। এরপরে গাইস আপনাদেরকে ইনসার্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে, আর ইনসার্ট অ্যাপ্লিকেশনটা অবশ্যই আপনাদেরকে প্রো ভার্সনটা ডাউনলোড করতে হবে, যেটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ইনসার্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন করার পর আপনাদের এখানে ভিডিও অপশনে ক্লিক করতে হবে, তারপরে নিউ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যে কোনো একটি ফটো বা যে কোনো একটি ভিডিও সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে এই ফটোটি সিলেক্ট করে নিলাম। তারপর এখানে টিক অপশনে ক্লিক করে দেবেন। টিক অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে এখানে টেক্সট অপশনে ক্লিক করতে হবে। টেক্সট অপশনে ক্লিক করার পর আপনারা এখানে যে কোনো টেক্সট টাইপ করবেন। তো আমি এখানে আমার লিখে দিচ্ছি, ঠিক আছে। আমার লেখার পর এখানে টিক অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে আপনি সাইজটাকে ছোটো বড়ো করতে পারবেন। তো ফন্টগুলো যে ডাউনলোড করলেন সেগুলো অ্যাড করার জন্য আপনারা এখানে এডিট অপশনে ক্লিক করতে হবে। এডিট অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এ অপশন রয়েছে ফন্ট, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখবেন এরকম ইন্টারফেস শো করবে। তো তারপরে আপনাদেরকে এই অপশানটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি যে ফাইলটিতে ফন্টগুলো রেখেছেন সেই ফাইলটিতে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমি ফন্টস এই ফাইলটিতে ক্লিক করব। তারপরে দেখতে পাচ্ছেন আমার বাংলা এখানে আমি ক্লিক করে দেবো। তারপর এই ফন্টগুলোকে আমি অ্যাড করে দেবো, দেখতে পাচ্ছেন অ্যাড করে দিলাম। এখানে আমার ফন্টগুলো কিন্তু চলে এসেছে। তো এরকমভাবে আপনারা অনেকগুলো ফন্ট অ্যাড করতে পারেন, বা আনলিমিটেড ফন্ট আপনারা কিন্তু ইনসার্ট অ্যাপ্লিকেশানে অ্যাড করতে পারেন। দেখতে পাচ্ছেন আমি এখানে সব ফন্টগুলোকে অ্যাড করেছি, খুবই সুন্দর সুন্দর ফন্ট আমি কিন্তু এখানে অ্যাড করে নিয়েছি। তো গাইজ ইনসার্ট অ্যাপ্লিকেশানে কীভাবে স্টেটাস ভিডিও বানাতে হয় যদি না দেখে থাকেন তাহলে আই বাটনে ভিডিও লিঙ্ক দেওয়া আছে, আপনারা অবশ্যই ভিডিওটি দেখে আসুন। আই হোপ এই ভিডিওটা আপনাদেরকে অনেক অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। চ্যানেলে নতুন এলে সাকিব টেক চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন, এইরকমই নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। গাইস কমেন্ট করে জানাবেন যে আপনাদেরকে কীরকম ভিডিও চান। তো আজকের ভিডিওটা এতটাই। তো তখন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই।